তো উড়োজাহাজের ওয়াশরুম কিভাবে ব্যবহার করতে হয় সেটা বলার জন্য আমি এখানে আসছি। প্রথমে আমি বাইরের দিকটা দেখাইলাম, এখন আমি ভিতরে প্রবেশ করে এটা আমি লক করে দিলাম, অর্থাৎ এই এটা এখন লক হয়ে গেল। লক হওয়ার সাথে সাথে সমস্ত বাতি গুলা জ্বলে উঠবে। উড়োজাহাজেরই আপনার আমরা যেটাকে বলি ওয়াশরুম টয়লেট, কিন্তু এখানে বলা হয় ল্যাবরেটরি। এখানে কোনো পুরুষ বা মহিলা খুঁজতে যাবেন না, কারণ ওই ল্যাবরেটরির বাইরে পুরুষ বা মহিলা লেখা থাকে না। সুতরাং এটা পুরুষ এবং মহিলা উভয়ই ব্যবহার করতে পারেন। সম্ভবত এয়ারক্রাফ্টে একটা অন্যরকম ব্যবস্থা, যেখানে পুরুষ মহিলাদের জন্য কোনো আলাদা ওয়াশরুম নাই। তো আমি এখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর এটাকে লক করলাম, আর প্রবেশ পথে এখানে যা যারা কোট নিয়ে আসেন বা জ্যাকেট নিয়ে আসেন বা অন্য কিছু নিয়ে আসেন, তারা এটা এখানে ঝুলাইতে পারেন। তারপরে এখানে লেখা আছে যে প্লিজ লক ডোর, অর্থাৎ বাম দিকে, এবং পুল টান টান দিলে এটা খুলে যাবে। এখানে একটা ধরার হ্যান্ডেল আছে, আর তবে এখন আর ব্যবহৃত হয় না, যেহেতু এখন ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। যার লেখা আছে নো স্মোকিং ইন ল্যাবরেটরি, আর লেখা আছে যে স্মোকিং ইজ এ ক্রিমিনাল অফেন্স এন্ড পানিশেবল আন্ডার ইউএই ল। এখানে বাংলায় লেখা আছে ধূমপান একটি ফৌজদারি অপরাধ এবং সংযুক্ত আরব আমিরাতের আইনের অধীনে দণ্ডনীয়। তারপরে আরবিতে, তারপরে সম্ভবত রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে। এখানে একটি আয়না আছে, আয়না মোটামুটি দুই দিকে আছে, আর এটা হচ্ছে যে কমোড, যে কমোডটা প্রথমে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা কমোড, মনে হবে এটা একটা সিটের মতো। এই কমোডটা আপনি তুললেই দেখতে পারবেন যে এটা একটা কমোড। এই কমোডটা সাধারণত একটা প্রোটেকটিভ এভাবে দেওয়া থাকে, যাতে আরেকজনের হাইজিনেতে আপনি হয়তো দেখা গেল যে আরেক একজন যিনি ব্যবহার আছেন তিনি ব্যবহার করে এটা এভাবে দিয়ে রাখতে পারেন। এটা এইভাবে থাকতে পারে, এটা যখন এইভাবে থাকবে আপনি এটা আস্তে করে তুলবেন। তারপরে তুললে এটাকে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ওয়েস্টবিন, অনেকে ওয়েস্টবিনটা খুঁজে পান না। এটা কিন্তু দেখলে মনে হবে না ওয়েস্টবিন, লেখা আছে নো সিগারেটের ডিসপোজাল। এতে যেটা স্প্রিং লোডেড, আপনি চাপ দিলে এটা খুলবে, আবার এটা উপরে তুললে এটা লেগে যাবে। তো কমোডটা যেটা বলছিলাম যে এটা একটা কমোড হয়ে গেল। এখন আপনি এইখানে লেখা আছে যে পুরো পেপারে কিছু ফেলবেন না। কমোডটা ব্যবহার করার পরে এই পাশে দেখবেন যে লেখা আছে, কোনো কিছু লেখা নাই, পুশ বা কিছু। এটা যখনই করবেন তখন একটা লাইট জ্বলবে, এই লাইট জ্বলল, এবং এখানে আবার আমি দেখাচ্ছি এটা প্রেস করলেন, এই হচ্ছে মোটামুটি কমোডটা ব্যবহার করার নিয়ম। আবার আপনার ব্যবহার করে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা বেমূর্খতা, এখানে কোনো পানি থাকবে না। আবার পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনি আবার এখান থেকে এটা নিয়ে একটা তুলে রাখতে পারেন, এটা যেটা আগে ব্যবহৃত ছিল। তাদের পরবর্তী যিনি আসবেন উনি ভদ্রতা করবেন। আর এখানে থাকে এয়ার সিকনেস ব্যাগ, এটা হচ্ছে এয়ার সিকনেস ব্যাগ। এয়ার সিকনেস ব্যাগটা নিয়ম হচ্ছে যে কোনো কারণে যদি কারো বমি আসে তাহলে যে উপরের অংশটা এটা এরকম ফোল্ড করে ছিঁড়বেন, ছিঁড়ার পরে বমি হোক বা যে কোনো কারণে হোক আপনি এটা এখানে ভিতর দিকে আটকিয়ে আপনি এটা করে দিলাম। আর এখানে যেটা বললাম এটা হলো ফ্লাশিং এর, এটা হচ্ছে আপনার ওয়েস্টবিন। আর এখানে যারা শিশু
যেসব শিশুদের নিয়ে মারা মানে সিটে রেখে আসতে পারবেন না, মা বাচ্চাকে নিয়ে ভ্রমণ করতেছেন কিন্তু শিশু তার আসতে চাচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে শিশু, এখানে শিশু একটা ছবি আঁকা, এটা খুলবেন, খোলার পরে এই শিশুটাকে এখানে বসালো, বসানোর পরে ও যদি আপনার কাপড় টুপড় কোনো কাপড় চেঞ্জ করতে চায় বা কিছু করতে চায় তাহলে এটা কাজে করতে পারলে এখানে লেখা আছে টু অ্যাভয়েড ইঞ্জুরিজ নেভার লিভ দ্য ইনফ্যান্ট আনঅ্যাটেন্ডেড অন দ্য নার্সিং টেবিল, এটাকে বলতেছে আপনার নার্সিং টেবিল, ঠিক কমরটার উপরে নার্সিং টেবিল, এটা আমি আবার নার্সিং টেবিলটাকে আমি আটকে দিলাম, এটা এখানে লক হয়ে গেল, এটা হচ্ছে নার্সিং টেবিল। এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটাকে ধরার জন্য আপনি বসার পরে এটা যখন যদি খারাপ আবহাওয়া হয় আপনি ধরে বসবেন, আর যাদের কোমরে ব্যথা আছে উঠার যদি উঠতে চান যদি যারা তারা এটাতে হেল্প নিয়ে উঠতে পারবেন। তো এটা হলো নার্সিং টেবিল, এখানে আছে ফেসিয়াল টিস্যু, আপনি টান দিলে এটা সবাই জানেন যে টিস্যু, এটা হচ্ছে এয়ার বেন্ট লোভার যেটা আপনি খুললে বাতাস আসবে দেখতে শব্দ পাওয়া যায়, আবার এটা দিলে বন্ধ করে দেবেন, মানে ভদ্রতার খাতিরে আপনি যখন এটা ব্যবহার করবেন সম্পূর্ণরূপে পরিষ্কার করে আপনি ব্যবহার করবেন। আর পানি সিস্টেমটা আপনি হয়তো করবেন যে কোথায় কল আছে, কল আছে কোনো কল আছে কিনা, তো কল এখানে নাই, এটা হচ্ছে আপনার সেন্সর, সেন্সর হচ্ছে যে আপনি যখন হাত দিবেন আপনার পানি আসলো, এখন আপনি পানি গরম চান না ঠান্ডা চান এর সিলেকশনটা করবেন এখানে, আপনি যদি পুরা এটা এখানে নেন তাহলে এখানে পানিটা পুরা গরম আসবে, আবার এটাকে যদি আপনি আস্তে আস্তে ডান দিকে নেন এখানে পানিটা পুরা ঠান্ডা আসবে, আবার আপনি চান ঠান্ডা গরম মিক্স তাহলে আপনাকে সিলেকশনটাকে মাঝখানে নেবেন, নেওয়ার পরে এখানে যখন হাত দিবেন তখন পানিটা ঠান্ডা গরম মিক্স আসবে, এই হল পানি সিস্টেম। আর এটা হচ্ছে যে স্টপার যেটা আপনি দেখতে পাচ্ছেন যে পানিতে যেটা যায় স্টপার, এই স্টপারটাকে আপনার বন্ধ করে এবং খুলে স্টপারটা, স্টপারটা বন্ধ করে এবং খুলে, এবং এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে পানিটা, আপনার কিছুই করতে হবে না, একটা সার্টেন সময় পরে পানিটা বন্ধ হয়ে যাবে। এই যে পানিটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। আচ্ছা আবার যেটা করলো সব পরিষ্কার পরিচ্ছন্ন রইল, আর এটা হচ্ছে সাবান, আপনার এখানে দেখবেন সাবান বেরোচ্ছে, সাবান এখানে লেখা আছে প্লিজ ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার ফর অ্যাট লিস্ট 20 সেকেন্ড, 20 সেকেন্ড পর্যন্ত করো। আর এটা হচ্ছে আপনার আরেকটা হলো এই যে ওয়েস্ট ডিসপোজেবল, এটা স্প্রিং লোডেড নো সিগারেট ডিসপোজেবল, আর হচ্ছে এখানে গ্লাস আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি কোনো কারণে আপনি গ্লাস নিতে পারেন, ছোট ছোট গ্লাস দেওয়া আছে, গ্লাসগুলো আপনি ইউজ করতে পারেন, আমি যেহেতু গ্লাসটা ইউজ করছি সেহেতু এখানে রাখলাম না, আমি এটাকে এখানে ফেলে দিলাম, এখানে গ্লাসগুলো আছে, এখানে দুইটা বোতল আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ইউডি টয়লেট আর এটা হচ্ছে হ্যান্ড এন্ড বডি লোশন, এই দুইটা দেওয়া আছে, আর উপরে হচ্ছে যে আপনার স্মোক ডিটেক্টর, এখানে যদি কোনো কারণে কেউ স্মোক করেন বা কোনো ফায়ার হয় তাহলে এই এটার ভিতরে এই যেখানে দেখতে পাচ্ছেন এটা, এটার ভিতরে অটোমেটিক ভাবে ফায়ার এক্সটিংগুইশার আছে, সেই ফায়ার এক্সটিংগুইশার আপনার আগুনটাকে নিভে ফেলবে। এখানে টয়লেট রোল আছে এখানে একটা, টয়লেট রোল আছে এখানে একটা, এবং এখানে ওনাদের অন্যান্য জিনিসপত্র যেটা আমাদের প্রয়োজন নেই খোলার। আর এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা মাস্ক থাকে, দুইটা মাস্ক পরে ইমার্জেন্সি মাস্ক, মানে এখন আমরা আছি মনে করেন প্রায় 38,000 ফিট উচ্চতায়, আমার এক্সাক্টলি দেখার শিকার নাই 38 বা কত 39 ইভেন পাওয়ার লেভেল, কোনো কারণে যদি এখানে অক্সিজেন ফেল করে আপনি 15 থেকে 18 সেকেন্ড বাঁচবেন, এবং ইমার্জেন্সি ডিসেন্ড করে প্লেটে এরকম ভাবে নামতে থাকবে 10,000 ফিটের দিকে, এই যে নামবে তখন 10,000 ফিটের বেশি কেবিনের
অল্টিচিউড হইলে এইটা খুলে যাবে, খুলে দুইটা মাস্ক পরবে। মাস্ক পরলে পাশে যদি আপনার শিশু থাকে, আপনি আগে মাস্কটা পরবেন তারপরে শিশুটাকে দিবেন। কিন্তু ভয়ে যদি আপনি এখান থেকে বের হয়ে যান দরজা দিয়ে, বের হয়ে গেলে আশেপাশে কোথাও যদি মাস্ক না পান, তাহলে 20 সেকেন্ডের ম্যাক্সিমাম 20 পনেরো থেকে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড পরে আপনি মারা যাবেন, কারণ কোনো অক্সিজেন নাই। এই জন্য আপনি ভয় পাবেন না, খুব শান্ত সিস্টেম ভাবে এখানে মাস্ক দিবেন, মাস্কটা পরে আপনি বসে থাকবেন শিশু সহ, তো আপনি পরবেন তারপরে মাস্কটা শিশু পরবেন। এই উপরে হচ্ছে স্মোক ডিটেক্টর, আর এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি মাস্ক, এবং এটা আমাদের এয়ারক্রাফ্টে এটাকে বলে ল্যাবরেটরি। এবং মেইনলি হচ্ছে যে এখানে আপনারা এটাকে ফ্লাশ দিবেন, এখানে ফ্লাশ হবে তারপরে অপরন্ত হয়ে যাবে, এবং আপনারা ময়লাটা ডিসপোজ করে এটা বেশিরভাগ। এবং কাইন্ডলি ফ্লোরে বা কোনো জায়গায় কোনো পানি ফেলবেন না, বিকজ ওয়েস্টার্ন কান্ট্রিদের এইসব ভালো যে বাসাতে যখন যাবেন তখন পানি পাবেন না, আপনি যখন ব্যবহার করবেন আপনি সুন্দর করে সব পরিষ্কার ঝকঝক করে দেখবেন, যাতে পরবর্তী যাত্রীও ওইটা ব্যবহার করতে পারে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।